বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের দাবিতে সোচ্চার ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। শুধু আওয়ামী লীগে নয়, বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় সংসদের সাবেক উপনেতা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এসব কথা জানান দলটির নেতারা। তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান আরও বলেন, যে আদর্শ নিয়ে তিনি কাজ করেছেন সেই আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। নেতারা বলেন, দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি। বিপ্লব বড়ুয়া, কাজী জাফরুল্লাহ সহ তার পরিবারের সদস্যরা সোমবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। কঠোর মনোভাব নিয়েই সেদিনের সেনা শাসকদেরকে বলেছিল যে আজ শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে যদি নির্বাচন করবার কোনো পায়তারা হয়, কোনো ষড়যন্ত্র হয়, সেই নির্বাচন বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। তিনি যেই উদ্দেশ্য নিয়ে এই দলের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, পরিশ্রম করেছেন, আমরা যেন তার সেই আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি, এই দলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হবে আমাদের আজকের দিনের প্রত্যয়।